হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালটা আমি শুরু করছি আমার মেয়েকে দিয়ে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রাধিকাস ব্লকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার যার মেয়ে ছেলে মেয়ে আসবে বলছিল, দেখি কখন আসে। বাচ্চা কাচ্চা তো পড়ছে, এখনো পড়া কমপ্লিট হয়নি, বলতে না বলতে চলে এসছে। এসেই দেখুন দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। আর আমার ওই যায়ের ছেলেটা কি দুষ্টুমি করে, কিন্তু ফোন পেলে আর দুষ্টুমি করে না। দেখুন ফোন নিয়ে বসেছে, আমাকে দেখছে। এখন তো বাচ্চা কাচ্চা আছে, সবাইকে কী করবো আর কী খাওয়াবো আমি এখন টেনশানে আছি। পুচকেগুলো তো দু তিনটে, আমারও দুটো, ওদের দুটো, আর ওই মেয়েটাও আছে। ওদের এখন জল খাবার আমি মুড়ি দিয়ে দিয়েছি, ওরা মুড়ি খাচ্ছে। আর ওই মেয়েটা ছেলেটা চলে গেছে, মেয়েটাও এখন যায়নি। আমার এখন কাজ, আমার এক বাড়ি থেকে বেরোতে হবে, একটু বাজারে দিকে যেতে হবে। ওই বাগানটা কুচিয়েছি আজকের, ও সবজি ওই চারা আর ওই দানাও আনতে হবে কিছু। সকালবেলা ওদেরকে আমি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বো এখন। ওরা খেলছে বলে দেখুন, আমার বড়োটাকে নিয়ে আমি একটু বাইরে বসেছিলাম, ওরা যা খেলছে ওরা আর পড়তে মন লাগছে না। ও আমি বাইরে দেখুন বাইরে বসছিলাম, ওকে আমি বলছিলাম ঠিক আছে আচ্ছা গুছিয়ে দিয়ে, একদম পড়ায় অন্যমনস্ক, পড়তেও ভালো লাগছে না। সবাই খেলছে আর ওইখানে বসে আছে, আমরা তো বারান্দায় বসছি আর ওরা ঘরের ভিতরে খেলছে। বলতে তো গুছিয়ে দিয়ে ওই দেখুন পুচকেটার সাথে আবার লাগবে। পুচকেটাকে নিয়ে না সবাই খুব আনন্দ পায়, মানে ও না সবে এক দেড় বছর হয়েছে, মুখটা সবে ফুটেছে, কি সুন্দর সুন্দর কথা বলে। এখন অস্পষ্ট কথা বলে বোঝা যায় না, মোটামুটি বলে। ওর পিছনে শুধু লেগেই আছে সবাই, দেখুন ওকে সবাই যা বিরক্তি করছে। ওই দেখুন ওকে গুছাতে বলেছি, ওর সাথে খেলছে। ওরা তো ঘরের ভিতরে খেলছিল, আবার ওর সঙ্গে ফোন দেখতে বসে গেছে। আর ওই পুচকের সাথে তো কেউ খেলছে না, ও তো ফোন দেখার মানেই বোঝে না। এখন দেখুন ওই সাইকেলটা আমাদের ভেঙে গেছে, ওইটা নিয়ে খেলছে এখন, আমার সাথে কথা বলছে, কোথায় যাবে জিজ্ঞেস করছে। আমিও অর্ধেক কথা বুঝতেই পারি না। যখন তখন আসে স্কুল ছুটি থাকলে ছেলেটা, যখন তখন চলে আসে, ওর মা ছেড়ে দিয়ে চলে যায়। ওরা তো ঘরেই আছে, ওদের খেলে দিয়ে চলে এসেছি। আমি একটু বাজারে এসেছি, ওই দানা নিয়েছিলাম আগের দিন, আবার কম পড়ে গেছে, আবার নিতে এসেছি। আর ওই কপি চারা নিয়েছি, কপি চারাগুলো নিয়েছি, কপি চারা আর বিট চারা নিয়েছি। বাড়িতে এসে ওগুলোকে ভালো করে জল দিয়ে দিচ্ছি, এখন আর লাগাবো না, রান্না বান্না শেষ করে লাগাবো। সকালবেলা রান্না বান্নার খুব সমস্যা, রান্না বান্না করবো এখন। আমার বাজার থেকে ওইগুলো নিয়ে এখন জল দিয়ে রেখে দিই, পরে লাগাবো। দুটো মেয়ে এখন যে যার কাজে লেগে গেছে, আর তো জানেন বুঝতে তো পারছেন, শুধু দুবেলা কী রান্না করবো আর কী খাবো টেনশানেই মরে যাই। সত্যি বলছি কী করবো খুঁজে পাইনি। মোটামুটি সামনে দিয়ে একটা চিংড়ি মাছওয়ালা যে গাছ চাচ্ছিলো, আমি ওই চিংড়ি মাছ নিয়েছি, লাউটা পেড়েছি, লাউটা রান্না করবো এখন। আমার ঝিয়ারি পুত্রা এসেছে, ওদের নিয়েও ডাকবো, আবার দেখাবে কালকে। বেরিয়েছে বাড়ি থেকে, সেদিন তো অঞ্চলে গেছিলাম, অঞ্চল তো বন্ধ ছিল, তাই জন্য তো বাড়ি চলে এসেছিলাম। আজকে বেরিয়েছি, মা মেয়ে দুজনে যাবো, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি। এখন কিন্তু দেড়টা দুটো বাজে, দেড়টা বাজে, এখন বাড়ি থেকে বেরিয়ে ওখানে যাব। মেয়েটা স্কুলে গেছে, মেয়েটা না সকাল থেকে রাত্রিবেলা না ওই যে পাথরে গেছিলো, মানে নদীর ওপারে যে নাটক ছিল না, ওখানে গেছিলো, একটু ঠান্ডা লেগে গেছে বলো যাই বলো হয়েছে। সকালবেলা না খুব গাটা গরম গরম ছিল, আজকের ওই একটু টিউশনও ছিল, টিউশনটা শেষ করে, টিউশনটা শেষ করে দিয়ে তারপরে ওই গেছে স্কুলে। পাঠাবো না ভাবছিলাম, কিন্তু সামনে তো পরীক্ষা বলো, রাইটিং দেবে, রচনা দেবে, কিট দেবে না দেবে, তাই জন্য স্কুলে তো পাঠিয়েই দিয়েছি। আর মা মেয়ে দুজনে খাওয়া দাওয়া শেষ করে বাজারে তো চারা আনতে গেছিলাম, কপি চারা বৃষ্টির কিছু নিয়ে এসেছিলাম, ওগুলো সব বিকেলবেলা লাগাবো এখন। ওখান থেকে আর ঘুরে আসি তারপরে লাগাবো। অঞ্চল অফিস তো চলে এলাম, দেখুন এখানে না একটা দেখার জিনিস আছে, আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর শিবের মূর্তি। এই রাস্তা দিয়ে না আমাদের এখানে শিবের মন্দির যাওয়া যায়, এখানে আমাদের 15-16 দিন মেলা হয় এই রাস্তা, আর এই সামনে অঞ্চল অফিস। এই দেখুন এইখানে দেখার জিনিস, সত্যি বলছি আমার মেয়ে এখানে উঠে পড়েছে, দেখুন মা বলছে মা আমার একটা ফটো তুলো। আমাদের এইটা এখানে দেখার জিনিস। যাই হোক এখন চলে এসেছি, কাজও কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে যাব। ঘরে চলে এসেছি, যে কাজের জন্য গেছিলাম কাজ তো হয়ে গেল, আগের দিন তো ঘুরে আসলাম, টেনশানে ছিলাম আবার যদি যেতে হয়, সত্যি অনেকটা রাস্তা। পুচকেটা তো আমার সাথেই আছে, বড়টা তো স্কুলে চলে গেছে, তা খাওয়া দাওয়াও শেষ করে দিয়েছি, এখন একটু ঘুমিয়ে পড়বো। তারপরে আগে কাজগুলো গুছিয়ে নিই, যেখানে সেখানে যা তা পড়ে আছে ওগুলো না গুছালে হয়, কাগজপত্র তো আগে দরকারি জিনিস গুছাতে হবে। আমার মেয়ে তো স্কুলে গেছে, ও শরীরটা কেমন আছে কি জানি, ঘরের মধ্যে সত্যি খুব টেনশানে আছি। বলছিলাম যে আচ্ছা আজকের যা কালকে কী হয় দেখি, একটু গাটা গরম গরম ছিল, ফাটাবো না ভাবছিলাম, কিন্তু না পাঠালে নয়, সামনে পরীক্ষা তো বুঝতেই তো পারছেন, আর কদিন মাত্র পরীক্ষা, 19 তারিখ পরীক্ষা জানেন। আমার মেয়ের এখনও কিছু কমপ্লিট হয়নি, এমনি পুজো পুজো করে তো কেটে গেছে, পুজোর কিচ্ছু হয়নি, পড়া তো আনকমপ্লিট হয়ে আছে। আমাদের এখানে পাশাপাশি দেখুন রান্না, কালী পুজোর সময় না বাতাস হয়েছিল আর একজন মারা গেছিল, তার জন্য পুজোটা বাকি ছিল, ঠাকুর বসানো হয়নি। আর এখানে খিচুড়ি দেওয়া হয় বলছিল, মেয়ে বায়না করেছে মা চলো না।
তাই জন্য সামনে পাশাপাশি জানেন তো কালী পুজো, সময়টা বৃষ্টি হচ্ছিল সবাই জানে, এসছি ঠাকুর প্রণাম সারলাম, সবাই এক এক করে প্রণাম সেরে এখানে না রাত্রিবেলা নদীর পাশেই পুজো হচ্ছে, নদীর পাশে একদম দেখাবো দাঁড়া না দেখুন দেখাচ্ছি। তারপরে ওখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল নদীর পাশে, পুজোটা প্রণাম করলাম, আজকের ভাসান ছিল একদম নদীর কোলে, সবাই মিলে আমরা খিচুড়ি খেলাম, তারপরে বাড়িতে চলে আসলাম। অনেক রাত হয়ে গেছে, ভাবছিলাম যে একটু ঠাকুর বাসনা দেখবো, যে না বাবা দেখবো না, কী ব্যাপার বলুন তো, এমনিতে ঠান্ডা লেগে আছে, একটু সর্দি হাঁচি মতন হয়ে আছে, এই দেখুন একদম নদী, এই দেখুন রাত্রিবেলা ঠিক দেখা যাচ্ছে না, এই নৌকো বাঁধা আছে দেখুন। যাই হোক এখন বাড়ি চলে যাই, আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে আবার আগামীকাল, এখন মোটামুটি এই পর্যন্ত। দেখুন বাচ্চারা কীভাবে নাচানাচি করছে, ওই দেখুন আমার দুটো পুচকেও লেগে গেছে।